শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কারতে 171 রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। বিশ্বকাপের প্রস্তুতিতে তিন দিনের ক্যাম্প শুরু, কাল মিরপুরে শ্রীরামের অধীনে বিশেষ অনুশীলন, গুরুত্ব পাবে দল নির্বাচন। ফুটবলারদের ম্যাচ পাতানোর দায় নিবে না বারিধারা ক্লাব, শাস্তি তুলে নিতে করবে আবেদন, প্রতিকার না পেলে সরে যাওয়ার ঘোষণা। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার দেয়া 171 রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। এখন পর্যন্ত সংগ্রহ 6 উইকেটে 110 রান। বাবর আজম বড় মঞ্চে ব্যর্থ, এদিন অধিনায়ক ফিরেছেন 5 রান করে। ফখর জামান আউট 0 রানে। একই ওভারে দুজনকে তুলে নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেন মাদুশান। 32 রানে ইফতেখার আর 6 রানে সাজ করে নওয়াজ। রিজওয়ান ও ইফতেখারের জুটি ধাক্কা সামলে নিয়েছিল ভালোভাবেই, ইফতেখার করেছেন 32 রান। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে চাপে ছিল শ্রীলঙ্কা। নিশাঙ্কা মেন্ডিস শানাকাদের ব্যর্থতার দিনে 58 রানে হারায় 5 উইকেট। সেখান থেকে রাজা পাকসের বীরত্বে 170 করে লঙ্কানরা। হাসারাঙ্গা আর চামিকার সঙ্গে দুটি 50 পার্টনারশিপে দলকে পৌঁছে দেন শক্ত অবস্থানে। 45 বলে 71 রানে অপরাজিত থাকেন রাজা পাকসে। হারিস রোভ নিয়েছেন 3 উইকেট। এশিয়া কাপের ফাইনাল নিয়ে আলোচনা বিশ্লেষণে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজার, এখন যে ম্যাচের পরিস্থিতি, সেখান থেকে পাকিস্তানকে কতটুকু সম্ভাবনা দেখছেন এবং শ্রীলঙ্কা কোথায় এগিয়ে রয়েছে? দেখুন, শুরুর দিকে যে পসিবিলিটি দেখায় জয়ের, সেখানে দেখাচ্ছিল যে শ্রীলঙ্কা 20%, পাকিস্তান 80% জয়ের সম্ভাবনা আছে। কিন্তু এখন একেবারে আপনি যে মানে উল্টে করে বলেন যে সেখানে হচ্ছে পাকিস্তানের 20% এবং শ্রীলঙ্কার হচ্ছে 80%। কারণ শ্রীলঙ্কা যেভাবে শেষের দিকে এসে কন্ট্রোল করেছে, আপনাকে অবশ্যই তাদেরকে একটা ক্রেডিট দিতেই হবে। তাদের বোলিং ডিপার্টমেন্ট দেখেন যেভাবে চেঞ্জ করেছে, পেসার স্পিনার যেভাবে তারা বোলিং লাইন আপটা ইউজ করেছে, তাতে পাকিস্তান যেভাবে চিন্তা করেছিল যে হয়তো শেষে 5 ওভারে 60 রান বা 70 রান করা সম্ভব, এই উইকেট থেকে আপনি দেখেন যেভাবে শ্রীলঙ্কা রান করেছে শেষের দিকে, তারা সেইভাবেই পরিকল্পনা সাজিয়েছিল যে হয়তো বা যে এই উইকেটটা ব্যাটসম্যানদের বা ব্যাটিং ফ্রেন্ডলি, সেখানে শেষের দিকে 5 ওভার 70 রান থাকলে তারা চেস করতে পারবে, সেই পরিকল্পনা ছিল। কিন্তু এখন দেখেন উল্টোটা হয়ে গেছে, এখন কিন্তু উইকেট হারাচ্ছে, তারা স্লো বল হচ্ছে এবং স্পিনাররা খুব ভালো সহযোগিতা পাচ্ছে। আপনি লাস্ট ওভারটা দেখেন, স্পিনার বল করেছে, পুরো 4টা বল ডট গেছে। তো এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে পাকিস্তান একটু পরিকল্পনায় ঘাটতি ছিল, তারা তাদের হাতে উইকেট ছিল। কিন্তু রিজওয়ান যে ব্যাট করেছেন, রিজওয়ান দেখেন 49 বলে 55 রান করেছেন, হয়তোবা তারও সেই পরিকল্পনা ছিল যে এটা সেট হয়ে পরের দিকে খেলা। সেটা কিন্তু একেবারে আমি বলবো যে একটা খুব বাজে একটা পরিকল্পনা ছিল, কারণ আপনাদের উইকেট আছে, সেখানে মিডল অর্ডারে 2-3 জন ব্যাটসম্যান আছে যারা কিনা ধারাবাহিক পারফর্ম করছে, আসিফ আলী করছে, আপনি যদি দেখেন সে সাদা ওভার রান করছে, খুশদিল শাহ ছিল, তাদেরকে যথেষ্ট যদি বল দেওয়া হতো, তার ভরসা রাখা হতো, তাহলে কিন্তু এমনটা হতো না। তারা চিন্তা করেছে যে উইকেট রেখে স্লো খেলে শেষের দিকে চান্সটা নেবে, সেই জন্য কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পাকিস্তান অনেকটা ম্যাচে ছিটকে গেছে ওই জায়গাতে। শ্রীলঙ্কার এই মুহূর্তে বোলিং অপশন বেশ কিছু রয়েছে এবং আস্কিং রান রেট যেটা বলছে এবং ক্রিজে যারা রয়েছেন, সেদিক থেকে আসলে পাকিস্তানের সম্ভাবনা খুবই কম বলা যায়। লঙ্কানদেরকে কোথায় এগিয়ে দিয়েছে এবং কারা এগিয়ে দিয়েছে? আপনি রেজওয়ানের ইনিংসটার কথা বলছিলেন, স্লো যেভাবে শুরু করেছে পাকিস্তান, উল্টো অবস্থা কিন্তু শ্রীলঙ্কার ছিল, তারা আর্লি উইকেট হারিয়েছে, পাকিস্তান আর্লি উইকেট ধরে রেখে পরের দিকে এসে উইকেট হারিয়েছে, এই জায়গাটাতে পার্থক্য হলো কি না? এই জায়গাতে পার্থক্য যেটা বলছেন, আমি আপনার সাথে একমত। আপনি দেখেন একটা পার্টনারশিপ হয়েছে, পাকিস্তানের পার্টনারশিপ করেছে 71 রানের, রিজওয়ান এবং ইফতেখার, সেখানে 71 রান এসেছে কিন্তু বল খেলেছে 59টা বল। আপনি একটা টি টোয়েন্টি ম্যাচে আপনি দেখেন পার্থক্যটা দেখেন, ওখানে হাসারাঙ্গা এবং রাজা পাকসারের পার্টনারশিপ করেছে 10-15 ওভার 5 ওভারে, কিন্তু ওরা তার আগে রাখছিল 10 ওভারে 67 রান ছিল মাত্র শ্রীলঙ্কার, তারপরে পার্টনারশিপে 50 রান এসেছে 5 ওভারে, মানে 30 বলে 50। পাকিস্তানের হাতে মাত্র 2 উইকেট গিয়েছিল, 8টা উইকেট ছিল, সেই সময় তারা পার্টনারশিপ করেছে 71 রানের পার্টনারশিপ করতে খেলেছে 59 বল। মানে আপনি মিডল অর্ডারে বা আপনি যখন 8টা 9টা ওভার চলে গেছে,
তখন এই যে ডিফারেন্সটা, এইটুখানে আমরা 20 রানের একটা ডিফারেন্স, এটা অনেক বড় ডিফারেন্স টি টোয়েন্টি ম্যাচে। সেখানেই কিন্তু পাকিস্তানের পরিকল্পনায় বললাম এই জন্যই যে এই পরিকল্পনা খুবই একটা বাজে একটা পরিকল্পনা ছিল। তারা বারবার চিন্তা করেছে হয়তো বা যে এখানে ব্যাট পরে ব্যাট করলে অনেক ইজি হয়, অনেক ইজি রান করা যাবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এটা একটা ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে আপনি চাইলেই যেরকম খেলতে পারবেন না, একটা স্নায়ুচাপ থাকবে, দর্শক থাকবে, ফিল্ডিংয়ের একটা ডিফারেন্স থাকে। আর ফিল্ডিংটাও যদি দেখেন, পাকিস্তান যে সময় ক্যাচ ছেড়েছে 14 থেকে 20 ওভার মধ্যে একটা রান আউট, দুটো ক্যাচ ছেড়েছে, ইজি ক্যাচ। আপনি যদি শ্রীলঙ্কার ফিল্ডারদের দেখেন, দুর্দান্ত ফিল্ডিং করছে, ক্যাচ মিস করছে না, তারা যেগুলো চার হয়ে যায়, নিশ্চিত চার, সেগুলোও ঠিকিয়ে দিচ্ছে। এই যে ডিফারেন্সগুলো, এই ডিফারেন্সগুলো টি টোয়েন্টি ম্যাচে অনেকটা এগিয়ে দেয় দলকে, শুধুমাত্র রানের দিক থেকে না, মুরালি এবং পুরো টিম স্পিডটা বাড়িয়ে দেয়। আমার কাছে মনে হয় যে শুধুমাত্র শ্রীলঙ্কা খুব ভালো ব্যাট বোলিং করছে বা ফিল্ডিং করছে তা নয়, পাকিস্তান যেভাবে ব্যাটিং অ্যাপ্রোচটা করেছে একজন টি টোয়েন্টি ম্যাচে চেস করা নিয়ে, সেটা হয়তো ভুল ছিল। এবং আমি বারবার বলছি, তাদের হাতে হাসারাঙ্গার আমরা ইকোনমি এবং উইকেট দেখছিলাম, এখন যে পরিস্থিতিতে রয়েছে, 3 ওভার 1 বল খেলা বাকি রয়েছে, এবং যে আস্কিং রেট সেটাতে আসলে পাকিস্তানকে ম্যাচে রাখা চিন্তা যারা করবে তারা আসলে কি বলা যায়, সেক্ষেত্রে লঙ্কানরা যে জায়গায় এগিয়ে গেছে আমরা আলাপ করছিলাম, আপনি হাসারাঙ্গা এবং রাজাপাকসার যে জুটির কথা বললেন, চামিকার সঙ্গে যে জুটির কথা বলছিলাম আমরা, পাকিস্তান স্লপি ফিল্ডিং করেছে, সেই জায়গাটাতে কিছু পার্থক্য হয়েছে কিনা? অবশ্যই আপনি টি টোয়েন্টি ম্যাচে এই ফিল্ডিংগুলো মিস করবেন, আপনি ম্যাচ হারতে হবে। আপনি দেখেন কার ক্যাচ ছেড়েছে, রাজাপাকসার ক্যাচ ছেড়েছে, এবং লাস্ট ওভারে লাস্ট 2 বলে 2টা 6 মেরেছে, 12 রান টি টোয়েন্টিতে, মানে অনেক রান। তো ওই ক্যাচটা যদি না ছাড়তো, তার আগেও একটা আগের ওভারে একটা 6 হাঁকিয়েছেন, তো এই 3টা 6-এ 3 বলে 18 রান নিয়েছেন। তো এইভাবে যদি আপনি দেখেন, তাহলে এই ক্যাচ মিসের তো মূল্য অনেক দিতে হয়েছে, একটানা 2টা ক্যাচ মিস হয়েছে, একটা আউট মিস হয়েছে, এবং তাদের ফিল্ডিংও আজকে খুব ভালো ছিল না। আপনি দেখেন বাংলাদেশকেও নিয়ে কথা হয় যে বাংলাদেশ এত বাজে করে কেন এবং এত আলোচনা কেন, ফিল্ডিংয়ের জন্য, ফিল্ডিংয়ের জন্য আলোচনা হয়। তো আপনি যে কোনো টিমের জন্যই আপনি বলতে পারেন ফিল্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে টি টোয়েন্টিতে আপনি একটা ভালো ফিল্ডিং সাইড যদি হয়। বাংলাদেশের অনেক প্লেয়ার আছে শুধুমাত্র ফিল্ডিংয়ের কারণে দলে চান্স পান না, হয়তো ভালো বোলার বা ভালো ব্যাটসম্যান, তো এইরকম আপনাকে মাথায় রাখতে হবে। এই ম্যাচে আমি বলবো যে এই 2টো ক্যাচ মিস এবং শ্রীলঙ্কার ফিল্ডিং দুর্দান্ত, এই জায়গায় বড় একটা পার্থক্য গড়ে দিয়েছে, এবং এই পার্থক্যটাই আজ আমরা একটু শুরু থেকে আসতে চাই। দুবাইয়ে আমরা দেখেছি যে যারা টস জিতছে তারা ম্যাচ জিতছে, আজকে হয়তো সিনারিওটা উল্টো হয়ে গেছে। বাবরের ক্যাপ্টেন্সি কেমন দেখেছেন? এর আগের ম্যাচগুলোতে তাকে নিয়ে অনেক প্রশংসা হয়েছে, আজ আমার কাছে যে বিষয়টি মনে হয়েছে যে মোহাম্মদ নওয়াজ যিনি তাদের ফ্রন্টলাইন স্পিনার এবং আগের ম্যাচগুলোতে দারুণ করেছেন, লিডিং উইকেট টেকার, তাকে মাত্র 1 ওভার করানো হয়েছে, যেখানে আমরা ইফতেখার এবং সাদাবকে দেখেছি তারা ভালো সুবিধা পেয়েছেন এই উইকেট থেকে, 7-এর কাছে ইকোনমি। কেন নওয়াজকে করানো হয়নি, এই বিষয়টা যদি আপনি বলেন। দেখুন, এই প্রশ্নটা আমারও আছে, এবং বাবর আজমকে যে আপনি প্রশংসা করবেন, হয়তো প্রথম ম্যাচ বা পাকিস্তান ভারতকে হারিয়েছিল সেই সময়টা তার প্রশংসা করতে পারেন, এরপর থেকে কিন্তু বাবর আজমকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কারণ দেখেন তার ব্যাটে রান নেই, আজকেও ব্যর্থ হয়েছেন, পুরো টুর্নামেন্টে ব্যর্থ হয়েছেন। এর আগে ইনজামামুল হক বলেছিলেন যে বাবর আজমের যে স্ট্রাইক রেট, যেরকম তার অ্যাপ্রোচ ব্যাটিংয়ে, তাতে হয়তো বা অধিনায়কত্ব কেন দলে রাখা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন ইনজামামুল হক। এখন সেটা অনেকটা বলতেই পারেন, বিরাট কোহলিকে অনেক কথা হয়েছে, বিরাট কোহলির সেঞ্চুরিতে উইশও করেছেন, কিন্তু সে নিজেই কিন্তু পারফরমেন্স নেই, ভালো করতে পারছেন না। আপনি দেখেন তার উপর সেই প্রেশারটা অবশ্যই আছে, এবং আজকে আপনি যখন ক্যাপ্টেন্সি দেখেছেন কি না, আমি যেটা খেয়াল করেছি তার মধ্যে একটু একটা শেকি ভাব ছিল, ফাইনাল ম্যাচে যে প্রেশারটা ছিল সেটা নিতে পারেননি। আপনি সানাকাকে দেখেন, যে বলে আউট হয়েছে, এরপরে যেভাবে ক্যাপ্টেন্সি করেছেন, আউট হওয়ার পরেও কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন এবং সাহসী ক্যাপ্টেন্সি করছেন, সেটা আমি বাবার মধ্যে দেখতে পারেননি। যখন আপনি দেখেন রান আউট হয়েছে, 54 রান দরকার, শ্রীলঙ্কা জয়ের কাছাকাছি পৌঁছে গেছে, এবং শ্রীলঙ্কা শুরুটা যেভাবে করেছিল টুর্নামেন্টে এবং তারপরে তাদের যে টিম স্পিরিট এবং কামব্যাকের যে বিষয়টা, আজকেও আমরা দেখেছি যে 58 রানে 5 উইকেট হারিয়ে যাওয়ার পরে সেখান থেকে যে কামব্যাক করা, 170 স্কোর নিয়ে যাওয়া, সব মিলিয়ে দলের মধ্যে একটা সমন্বয়, দলের মধ্যে একটা জেতার মানসিকতা, সেটা আপনি লক্ষ্য করেছেন কিনা? অবশ্যই, তাদের মধ্যে যে টিম বন্ডিংটা রয়েছে এবং তারা যেভাবে টিম স্পিড যদি বলেন আপনি, তাদের এটা খুবই কাজে দিয়েছে। প্রথম ম্যাচ ওরা হেরেছিল আফগানিস্তানের বিপক্ষে, 105 রান অল আউট হয়েছিল, এরপরে এই টিমটাকে ভাবেইনি যে হয়তো বা তারা প্রথম রাউন্ডে ছিটকে যাবে, তারপরেও তারা তারপর সবগুলো ম্যাচ জিতেছে। আপনি দেখেন বাংলাদেশের বিপক্ষে যখন জিতেছে, বাংলাদেশের বিপক্ষে যখন খেলাটা হয়েছিল, তখন অনেক আলোচনা হয়েছে, খালেদ মাহমুদ বলেছিলেন যে তাদের ওই রকম ওয়ার্ল্ড ক্লাস বোলার নেই, তারা বাংলাদেশকে বলেছিল যে আফগানিস্তানের বিপক্ষে, আফগানিস্তানে একটু উইক দল বাংলাদেশ, তো এটা নিয়ে একটা আলোচনা হচ্ছিল। এবং বাংলাদেশকে হারানোর পরে তাদের বেশ কয়েকজন ক্রিকেটার টুইট করেছিলেন যে আমাদের ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ওয়ার্ল্ড ব্রাদার, মানে ভাই দরকার, যারা আমরা এক কাঁধে কাঁধ মিলিয়ে জিতবো। এই যে একটা মেসেজ ছিল, এই যে মেসেজগুলো ছিল এবং তারা যে এক হয়ে খেলছে, তখনই বোঝা গেছে যে তারা কিছুটা করতে পারে, এবং সেইটার ফল কিন্তু তারা পাচ্ছে। তারা দেখেন প্রত্যেক
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাল মিরপুর শের-ই বাংলায় শুরু হচ্ছে টাইগারদের তিন দিনের ক্যাম্প। টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরামের অধীনে বিশেষ অনুশীলনে থাকবে প্রায় 30 জন ক্রিকেটার। দল নির্বাচনে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ। সৌম্য শান্তর মতো দলের বাইরে থাকা ক্রিকেটারদের সামর্থ্য পরখ করে নেবেন শ্রীরাম। টি-20 বিশ্বকাপের আগে মিরপুর হোম অফ ক্রিকেটে শুরু হচ্ছে টাইগারদের ব্যস্ততা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই নিজেদের ঝালিয়ে নিতে তিন দিনের বিশেষ ক্যাম্পে দেখা যাবে প্রায় 30 ক্রিকেটারকে। বিশেষ এই ক্যাম্পে করা নজর থাকবে নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের। অনুশীলনে ছাত্রদের কাছ থেকে দেখতে ইতোমধ্যেই ঢাকায় পৌঁছে গেছেন তিনি। পরখের সুযোগ খুব বেশি না মিললেও তিন দিনের ক্যাম্প থেকে দল নির্বাচন করতে হবে এই ভারতীয়কে। টাইগার টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা ওপেনিং নিয়ে। পরীক্ষিত ওপেনার লিটন দাসের সঙ্গী কে হবে? মিরপুরে টানা অনুশীলনের পুরস্কার কি পাবেন সৌম্য সরকার, নাকি সেই জায়গায় আসবেন অন্য কেউ? চলছে যাচাই বাছাই। অন্যদিকে মুশফিকের টি-20 থেকে অবসর আর রিয়াদের অফ ফর্মে সুযোগ হতে পারে ইয়াসির রাব্বির। মিডিল অর্ডারে জায়গা পাকা করতে রীতিমতো ঘাম ঝরাচ্ছেন তিনি। তবে অনুশীলনে বড় শট হাঁকিয়ে আস্থা অর্জন করতে হবে ম্যানেজমেন্টের। লেট মিডিল অর্ডারে সোহানের জায়গাটা প্রায় নিশ্চিত। অন্যান্য দেশগুলো হয়তো 14-15 ওভার পর্যন্ত পেস বল এক্সপেক্ট করে ভালো করার, সেখানে আমরা 10-12 ওভার এক্সপেক্ট করছি এবং এটা পেস বলারদের ডেলিভার করতেই হবে, এবং যারা ডেলিভার করতে পারবে তারা থাকবে, যারা করতে পারবে না আসলে তারা থাকবে না। এশিয়া কাপে পেসারদের নির্বিষ বোলিং কাঠগড়ায় তুলেছিলেন অধিনায়ক সাকিব। অস্ট্রেলিয়ার মাটিতে সেই চ্যালেঞ্জটা আরও বেশি নিতে হবে টাইগার পেস ইউনিটকে। মেইন স্ট্রিম বোলারদের পাশাপাশি বিষয়টা অনুধাবন করছেন রাজা এবাদতরা। তিন দিনের ক্যাম্প চলাকালীন বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিবি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিক্সিং কাণ্ডে দুই ধাপ অবনমন আর আর্থিক শাস্তির বিষয়ে প্রতিবাদ জানিয়েছে উত্তর বারিধারা ক্লাব। ফুটবলারদের অপরাধের দায় নিতে চায় না ক্লাবটি। শাস্তি মৌকুফের জন্য বাফুফে ও এএফসি বরাবর আবেদন করবে কর্তৃপক্ষ। প্রতিকার না পেলে ফুটবল থেকে সরে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে সব নিয়ম মেনে শাস্তি দেওয়া হয়েছে বলছে বাফুফে। লিগে উত্তর বারিধারার দুটি ম্যাচ নিয়েছিল এএফসির সন্দেহ। সংস্থাটি প্রমাণসহ বাফুফের কাছে পাঠিয়েছিল ভিডিও ফুটেজ, এরপরই তদন্ত হয়, মেলে প্রমাণ। দুই ফরেনার ও তিন স্থানীয় ফুটবলারকে নিষিদ্ধ করার পাশাপাশি উত্তর বারিধারাকে নামিয়ে দেওয়া হয় দ্বিতীয় বিভাগে, যেখানে তাদের খেলতে হবে দুই মৌসুম। দেওয়া হয়েছে আর্থিক জরিমানা। অথচ এমন কাণ্ডে ক্লাব কর্তাদের কোনো যোগসূত্র পায়নি বাফুফে। তবুও ফেডারেশনের দেয়া শাস্তির সিদ্ধান্ত মানতে নারাজ ক্লাবটি। আপিল করার 15 তারিখ পর্যন্ত সময়, এর মধ্যেই আমরা সেই জিনিসটা আপিল করব। যদি এএফসি যেতে হয় যাবো এবং ফিফা পর্যন্ত যাবো, যা যদি আমাদের এই সলিউশনটা যে জায়গায় গেলে হবে আমরা সেই সলিউশনটাই চাচ্ছি। ফুটবল যদি এরকম কিছু না দেখে আমরা বাধ্য হই এই ফুটবল থেকে আমরা সরে আসতে বাধ্য হব। লিগ চলাকালে দেশি বিদেশি সহ 11 ফুটবলারকে ডেকে ফিক্সিং ইস্যুতে জানতে চেয়েছিল ফেডারেশন। সে সময় বিদেশি কোনো ফুটবলারই ক্লাব কর্তাদের নিয়ে কোনো অভিযোগ করেনি। অথচ তদন্ত শেষ হলে এই ক্লাবে খেলা মিশরীয় ফুটবলার মুস্তফা ক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে স্ট্যাটাস দিয়েছেন, যাতে তৈরি হয়েছে রহস্য। এমন ঘটনার ব্যাখ্যা দিয়েছে বাফুফেও। ফেডারেশনের সভাপতির সাফ জবাব, সিদ্ধান্তে অনড় থাকবে তারা। আবার কমিটি যে ডিসিশন দিয়েছে সাসপেনশনের, উই বিলিভ ইট দ্য রাইট ডিসিশন। আপনি আমাকে ধমক দিয়ে দিলেন, আপনি ফিরে যান, যেখানে চলে যান, আমি তো আপনাকে আটকাবো না। জাহাঙ্গীর সাহেব আমাদের শত্রুরা, প্রমাণ ছাড়া কেউ ফেডারেশন উইল নট টেক দ্য ডিসিশন। ফিক্সিং বন্ধে ভবিষ্যতে আরও কঠোর হবার ঘোষণা বাফুফের। মাহফুজুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনূর্ধ্ব 17 সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত কঠিন প্রতিপক্ষ হলেও নিজেদের সামর্থ্যে বিশ্বাস আছে লাল সবুজের যুবাদের। ধারাবাহিকতা রেখে ফাইনালে চোখ স্মলির দলের। কলম্বো রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4টায়। ক্রিকেট হোক কিংবা ফুটবল, ভারত বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি চাপ, বাড়তি রোমাঞ্চ। ফুটবল মাঠের সম্মানের লড়াই কেউ কাউকে ছাড় দিতে নারাজ। অনেকবারই ভারতের কাছে হেরে তীরে এসে তরি ডুবেছে, হয়েছে স্বপ্নভঙ্গ। এবার অপেক্ষা পূরণের পালা অনূর্ধ্ব 17 সাফে। এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ। দুই ম্যাচে প্রতিপক্ষের জালে 10 গোল, হজম করেছে 1টি। ছন্দে মিরাজুল মোর্শেদ জুটি। ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার আত্মবিশ্বাস আছে তাদের। এই ম্যাচেও আমার গোল করার লক্ষ্য আছে, আর টিমমেট আমার অনেক সাপোর্ট করছে, এর জন্য পর ওই ম্যাচে হ্যাটট্রিক করতে পারছি। এবারও আমার টিমমেট অনেক সাপোর্ট করবে আমার আশা, আর আমি এবারও কিছু করব। যে 4 দিন রেস্ট পাইছি,
আমরা দুই দিন প্র্যাকটিস করছি তাদের দুর্বল সাইড আর এবং উইক সাইড নিয়ে কাজ করা। তো সব মিলিয়ে মোটামুটি সবাই সুস্থ আছে আর সবাই আর কি প্রস্তুত ইন্ডিয়ার সাথে খেলার জন্য। মাঠের অনুশীলনের পাশাপাশি প্রতিপক্ষকে নিয়ে হোমওয়ার্কে ব্যস্ত পল স্মলি। ভিডিও ফুটেজ দেখে ভারতের শক্তি দুর্বলতা নিয়ে কাজ করছে টিম ম্যানেজমেন্ট। মাঠে বসে ওদের খেলা দেখেছি, ভারত শক্তিশালী দল। অভিজ্ঞতার দিক থেকে আমাদের ফুটবলাররা কিছুটা পিছিয়ে থাকলেও আমরা আত্মবিশ্বাসী, ভালো প্রস্তুতি রয়েছে। আশা করি আমাদের ভারতের বিপক্ষে জিততে কোনো সমস্যা হবে না। নেপালের কাছে হেরে বি গ্রুপের রানার্স আপ হয়ে সেমিফাইনালে এসেছে ভারত। সেই ধাক্কা কাটিয়ে বাংলাদেশকে হারাতে চায় ফার্নান্দেজের দল। লাল সবুজদের বিপক্ষে লড়াই ভারতকে তাতিয়ে দেয় আগে থেকেই। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়া কাপের ফাইনাল জিতে নিয়েছে শ্রীলঙ্কা, ফাইনালে পাকিস্তান হেরেছে 24 রানে। এ নিয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতল শ্রীলঙ্কা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।